হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ প্ল্যানিং। আজকের ভিডিওতে তোমার সাথে কিছু শেয়ার করবো ইম্পর্টেন্ট আপডেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল পিএসসি। ক্লার্কশিপের কিছু আপডেট রয়েছে, WBCS এর কিছু আপডেট রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস, তারও কিছু আপডেট রয়েছে। ওকে, তো ফার্স্ট আপডেট দেখে নেবো। এখানে তোমার ডেট দেখতে পাচ্ছো 10th of December 2021। তো ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রিপেয়ার হয়ে গেছে। কোন এক্সামের জন্য তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020-2020 এসেছিল নোটিফিকেশন। এই এক্সামের অ্যাপয়েন্টমেন্টের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটের নাম রিকমেন্ড করা হয়েছে, তোমরা এখানে লিস্ট দেখতে পাবে। পুরো লিস্ট দেখে নাও এবং লাস্টে তোমরা দেখে নাও যে কাট অফ কত এসেছিল। তোমাদের বলে দিই যে মেইন এক্সাম, যে রিটেন এক্সাম হয়েছিল, রিটেন এক্সামে 100 কোশ্চেন ছিল, পার কোশ্চেনে 2 মার্কস ছিল, মানে 200 মার্কস, এবং ইন্টারভিউর জন্য 100 মার্কস ছিল। তো তোমরা এখানে দেখতেই পাবে যে এখানে যে রিমার্কসে RR লেখা আছে না, এটার মানে এটা কিন্তু একদম ক্লিয়ারলি লেখা আছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাভেলড বেনিফিট অফ রিল্যাক্সেশন অফ এজ অর কোয়ালিফিকেশন মার্কস অ্যাট এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের যে কোনো স্টেজে যদি ক্যান্ডিডেট রিল্যাক্সেশন নেয়, এজেরও হতে পারে, কোয়ালিফাইং মার্কসেরও রিল্যাক্সেশন হতে পারে, তার জন্য কিন্তু আর লেখা আছে। যে সমস্ত ক্যান্ডিডেট রাইট হ্যান্ড সাইডে আর লেখা আছে, তারা রিল্যাক্সেশন নিয়েছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখো তোমাদের কাট অফ ইউআরদের জন্য 165, ওবিসি এর জন্য 153.33, ওবিসি বি ক্যাটাগরির জন্য 150.33, এসসি 136, এসটি 90, পিএইচ 112। আজকের কর্মসংস্থান পেপারে পিএসসি সম্পর্কে আমরা কিছু আপডেট পেয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ 11th of December 2021 আজকের ডেট। ওকে, তো ফার্স্ট আমরা আপডেট দেখবো যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে ইন্টারভিউ হলো তার ফল কবে বেরোবে। তো ফল বেরোতে পারে জানুয়ারি মাস নাগাদ। ওকে, নেক্সট কোয়েশ্চেন এখানে দেখে নাও, ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা সফলদের যে টাইপিং টেস্ট হবে, তাদের টাইপিং টেস্ট কোথায় হবে? তো টাইপিং টেস্ট কোথায় হবে, এই আনসারে দেওয়া হয়েছে যে সম্ভবত টিসিএস এর গীতবিতান। ওকে, শর্ট লেকে যে টিসিএস এর গীতবিতান আছে, এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়। নেক্সট, এখানে 2019 যে WBCS এক্সাম হয়েছিল সেই সম্পর্কে একটা আপডেট, যে 2019 WBCS এক্সামের গ্রুপ ডির ফল বেরিয়েছে কি? তো এখানে দেখে নাও, 2019 গ্রুপ ডি পদের মেন পরীক্ষার সফল প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট শুরু হবে 13th of December থেকে। ওকে, তো সফলরা যারা কল লেটার ডাউনলোড করতে চাও, তারা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট।